हेलो बियोस अस्सलामु अलैकुम सबाई केमन आछेन आशा करतेछि सबाई अनेक बेशी भालो आछेन। तो आज आमि आपनादेर माझे एमन एकटी टिउटोरियल निये आसलाम एमन एकटी भिडियो निये आसलाम आशा करि एई भिडियोटि देखले आपनादेर अनेक परिमाणे लाभवान हबेन। तो आज आमि आपनादेर माझे एमन एकटी भिडियो निये आसलाम जे भिडियोर माध्यमे देखाबो जारा बांगला पढ़ते पारे ना, ठीक आछे, जारा बांगला पढ़ते पारे ना, যারা অনেকেই আছে ফেসবুক ইউজ করে অনেকে অনেক কিছু ইউজ করে বাংলা কিন্তু পড়তে পারে না, বাংলা পড়তে গেলে বাজে, তাদের জন্য এই ভিডিওটা আজকে স্পেশালভাবে হবে। কারণ আজ আমি আপনাদের মাঝে কোনো অ্যাপ্লিকেশন শেয়ার করব না, একটি গোপন একটি সেটিংয়ের মাধ্যমে দেখাবো, গোপন একটি সেটিংয়ের মাধ্যমে দেখাবো কীভাবে একটি সেটিংটি আপনি অ্যালাউ করে মানে একটি সেটিং চালু করে আপনি খুবই সুন্দরভাবে বাংলা পড়তে পারবেন, মানে আপনি পড়বেন না কিন্তু আপনি ফোনে কিন্তু পড়ে শুনিয়ে দিবে আপনাকে। তো এটা কিভাবে করবেন আজ আমি আপনাদেরকে সেটি দেখাবো। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো চলে যাবেন আপনি সেটিংয়ে, আমি সেটিংয়ে চলে যেতেছি। সেটিংয়ে আসার পর আপনি একটু নিচে চলে যাবেন। তো সবার সেটিং কিন্তু এক না, সবার ফোনের সেটিং আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনি সেটিংগুলো ওইভাবে খুঁজে বের করে একটু কষ্ট করে, ঠিক আছে, আপনি সেটিংগুলো করে নেবেন। আর যদি না করতে পারেন উপরে দেখবেন যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আপনি লিখে ওই সেটিংটি খুঁজে বের করে নেবেন। তো আমি নিচে চলে যেতেছি, নিচে যাওয়ার পর এই যে আমার এই সেটিংটি লাগবে এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা একটু আবার নিচে চলে যাব, একটু নিচে যাওয়ার পর আমাদের এই অপশনটি লাগবে, ঠিক আছে, এই সেটিংয়েতে ঢুকতে হবে। তো আপনি একটু গাটাগাড়ি করে নেবেন, কেননা আমি তো আগেই বললাম সবার সেটিং কিন্তু এক না, সবার ফোনের সেটিং এক না, কিছু কিছু ফোনের সেটিং আলাদা হয়ে থাকে। তো আপনাদের সবাই কিন্তু এগুলো থাকে, আপনি একটু খুঁজে নিতে হবে। আপনাদের আমি শর্টকাটভাবে দেখাইতেছি, এত আপনাদের ক্লিয়ার করে বুঝে দিতেছি, আপনারা খুঁজে বের করতে পারেন। যে তো তারপর এই যে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর এই যে এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে, কিন্তু আমরা লাগবে যেটা আমাদের দরকার সেটা হলো তিন নম্বর সেটিংটি, উপর থেকে তিন নম্বর সেটিংটি, এই সেটিংটি আমাদের লাগবে। এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আমাদের এই অপশনটি চালু করে দিতে হবে, মানে অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিতেছি, দেখুন যে আবার ওকে বাটনে ক্লিক করতে হবে, ক্লিক, আমাদের অপশনটি চালু হয়ে গেল। চালু হওয়ার সাথে সাথে আমাদের একদম নিচে যে আমরা ব্যাক বাটন দিয়ে থাকি ওই জায়গায় কিন্তু একটা মানুষের মতো কিছু চিহ্ন দেখা যেতেছে, ঠিক আছে, এ দেখুন বন্ধ করে দিলে যে চলে যাবে, যে আমি দেখে দিতেছি এটা অফ, দেখুন এখন এই যেখানে আমার কোনোদের চিহ্ন নেই। এখন আমরা যদি চালু করে দিই, আমাদের এই ওকে দিলাম, দেখুন আমাদের একটি অপশন চলে আসলো। তো এই অপশনটির মাধ্যমে আপনি করতে পারবেন, করার আগে আপনি কিছু আরও সেটিং করে নিতে হবে। তার জন্য আপনি ক্লিক করবেন এই জায়গায়, ক্লিক করার পর আপনি তার সবার উপরেটাতে ক্লিক করবেন, আবার ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজটি ঠিক করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ভাষাটা শুনতে যেতেছেন, অথবা ইংলিশে আপনি কি কথা শুনতে চান অথবা বাংলাতে, আর বাংলাতে হলে বাংলাতে, ইংলিশ হলে ইংলিশ। আমি আপনাদেরকে বাংলা দিয়ে আজকে দেখিয়ে দিব। তো আপনি এই যে ক্লিক করেন ল্যাঙ্গুয়েজে মানে ভাষাতে, ক্লিক করার পর এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, ইংলিশ, হিন্দি, অনেক দেশের ভাষা আছে, যেটা আপনি শুনতে চান, যে ভাষাতে আপনি যে কোনো লেখা পড়তে চান অথবা শুনতে চান ওই ল্যাঙ্গুয়েজটি দিয়ে দেবেন। এই যে আমি বাংলা দিলাম, ঠিক আছে, বাংলা কথা, ঠিক আছে, এই যে বাংলা ভাষা, ঠিক আছে, এই বাংলা ভাষাতে দিয়ে দিবেন। আর যদি আপনি হিন্দিতে শুনতে চান হিন্দি দিয়ে দিবেন, বাংলা ভাষাতে সেটিং দিয়ে রাখলাম। আপনারা খুঁজে নেবেন এই জায়গায় সবার, এই যে সবার উপরের থেকে চার নম্বর অপশনটি, তারপরে ওইটাই তো হয়ে গেলো আমাদের কাজ। তারপরে কাজটি হলো আমাদের কি, এই যে যে ওপি অতি ফার্স্ট এইড আমাদের একটা সেটিং দেখতেছেন, যেটা এটা কি, এটাতে কি কাজ করা হয়, এটা দিয়ে হলো কি আপনি কি কথা কি বেশি শুনতে যেতেছেন, মানে আস্তে আস্তে বলতে এটাই বুঝে চাইতেছি আপনাদেরকে। অনেক টিচার আছে তারা তাড়াতাড়ি পড়ে, ঠিক আছে, কিছু টিচার আছে তারা আস্তে আস্তে পড়ে। তো আপনি যদি আস্তে আস্তে শুনতে চান এই যে এটাকে কি কমাই দিতে হবে, আর যদি না আমার কথাগুলো তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি বলতে হবে, তাহলে কি আপনি কী করতে হবে এটাকে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে কি এটা তাড়াতাড়ি বলবে, যদি কমাই দেন যদি আস্তে আস্তে বলবে। আমি কমাই দিই কেননা আমার শুনতে কি সুবিধা হবে, ঠিক আছে। তারপরেরটা কী হয়েছে, এটা এটার মাধ্যমে হলো কি এটা যদি আপনি বাড়িয়ে দেন কণ্ঠটা, ঠিক আছে, কণ্ঠটা হবে চিকন, আর যদি কমিয়ে দেন তাহলে আপনার কণ্ঠটা হবে কি মোটা। তো আমি এটা কিন্তু হালকা একটু নিয়ম মতন রাখি, আমি আমার নিয়ম মতন রাখলাম। দিয়ে আপনাদের
সেটিংটি ঠিক করে নেবেন আপনি নিয়ম মতন আপনি রেখে দিবেন যেটা আপনার নিয়ম ওই নিয়মে আপনি রেখে দিবেন যে কন্ট্রোলটা আপনি শুনতে চান অথবা যে কন্ট্রোলটা আপনি বুঝেন ভালো ওই কন্ট্রোলে দিয়ে দিবেন এইটুকু আপনাদের সেটিং আর কিছু করতে হবে না তবে আপনি ব্যাক দিয়েও দিতে পারেন ব্যাক দিয়ে দিতেছি আমি ব্যাক দিয়ে দিলাম তো আমি একটি সফটওয়্যার ভিতরে ঢুকব যে কোনো একটি সফটওয়্যার ভিতরে ঢুকলাম আমি একটি ইসলামে একটি সফটওয়্যার ভিতরে ঢুকলাম আপনাদেরকে বোঝানোর জন্য আমি অ্যাপসটি ডাউনলোড করেছিলাম তো আমি একটা ভিতরে ঢুকলাম আবার তো আমি এটা কিন্তু পড়তে পারি না ঠিক আছে এটা আমি লেখাগুলো পড়তে পারি না ইসলামী যে কোনো কথা অথবা যে কোনো বাংলা জিনিস আমি সব কিছু অনেক কিছু পড়তে পারি কিন্তু মাঝে মধ্যে আমার অনেকে বেঁধে যায় অনেক কিছু কঠিন কঠিন কিছু আছে যেটা হয়েছে আমরা পড়তে পারি না তো এইগুলো আমরা কীভাবে পড়বো পুরোটা আমরা কিন্তু শিখতে যেতেছি পারি না এটা শেখার জন্য দেখুন একদম নিচে কোনারে যে মানুষের মতো যে চিহ্নটি হয়েছে আমাদের সেটিংটি করার পরে চলে আসছে ওই সেটিংয়ের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটি অপশন চলে আসছে তারপরে কী করবেন আপনি যে আপনি যেটু পড়া জানতে চান যে এমনি টান দিতে হবে এক কোণার থেকে ধরে আরেক কোণার পর্যন্ত নিয়ে আসতে হবে আপনি যেটুকু পর্যন্ত শুনতে চান একটুকু পর্যন্ত শুনতে চাইলে একটুক আর একটুক চাইলে একটুক অথবা পুরোটা চাইলে পুরোটা আমি পুরোটা দিয়ে দিলাম প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত করে সৃষ্টি আশা করতেছি আপনারা সবাই শুনতে পেয়েছেন খুবই ইজিভাবে খুবই সুন্দরভাবে আপনারা যদি কোনো কিছু না পারেন এটার মাধ্যমে আপনারা কিন্তু এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা করে নিতে পারেন খুবই একটি ভালো একটি সেটিং কিন্তু অ্যাপস দিয়েও আমি দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যারা অ্যাপসের দিয়ে করতে চান সেটাও করতে পারবেন যদি সেটিং দিয়ে করতে চান সেটিং দিয়ে করতে পারবেন যাদের সেটিং নাই ফোনে ঠিক আছে একদম নাই সেটিং তারাই ওই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন অ্যাপসের মাধ্যমে করা যায় আমি এই ভিডিও দিয়ে দিয়েছি যারা ওই ভিডিওর দেখনে আমাদের চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আপনাদের যে বন্ধুদের কাছে শেয়ার করতে একটু কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করি খোদা হাফেজ।